শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিওতে এসে নতুন আরেকটি টপিকস নিয়ে কথা হবে সেটি হচ্ছে ইনক্যাপসুলেশন এখন এই যে ইনক্যাপসুলেশনের যে বিষয়টি এই বিষয়টি আপনি যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যান না কেন সেটা হতে পারে জাভা হতে পারে এসপিপিএসপি যেখানেই যান প্রত্যেকটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আপনি ইনক্যাপসুলেশনের এই টার্মটি অবশ্যই পেয়ে যাবেন এখন আমাদেরকে জানতে হবে যে ইনক্যাপসুলেশন কী আমরা ইনক্যাপসুলেশন কোথায় ব্যবহার করি এবং আমরা ইনক্যাপসুলেশনের বিষয়টি কীভাবে তৈরি করি তো ইনক্যাপসুলেশন কী এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে এখানে যে ক্যাপসুলের ছবিটি দেওয়া আছে এই ক্যাপসুলের ছবিটি আগে বুঝতে হবে তো খেয়াল করে দেখুন একটা ক্যাপসুলের মধ্যে কী হয় ক্যাপসুলের মধ্যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসগুলো বা বিভিন্ন এলিমেন্টসগুলো আবদ্ধ অবস্থায় থাকে বাট এই যে ইনগ্রেডিয়েন্টগুলো ক্যাপসুলের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে এগুলো কিন্তু একদম আবদ্ধ অবস্থা থেকে চাইলেই কিন্তু এখান থেকে বের হতে পারে না তো আমরা যদি আমাদের প্রোগ্রামের ভিতরে এমন একটি ক্লাস তৈরি করি যেই ক্লাসের যে প্রপার্টিসগুলো থাকবে সেটা হতে পারে ভেরিয়েবল হতে পারে মেথড বা অন্য অনেক কিছুই হতে পারে তো প্রপার্টিগুলো যদি ক্লাসের মধ্যে এরকম আবদ্ধ অবস্থায় থাকে বা এরকম বাইন্ডিংস অবস্থায় থাকে তখন ওই ক্লাসটিকে আমরা বলি হচ্ছে ইনক্যাপসুলেশন ক্লাস অর্থাৎ ক্লাসের প্রপার্টিগুলোকে ক্লাসের ভেতরে একদম বাইন্ড করে রাখা বা বদ্ধ করে রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই হচ্ছে ইনক্যাপসুলেশন দেন এবার আসুন আমরা ইনক্যাপসুলেশন কী সেটা তো বুঝে গেলাম বাট ইনক্যাপসুলেশন আমরা কেন ব্যবহার করি বা কেন ইনক্যাপসুলেশনের প্রয়োজন হয় এখন নর্মালি ইনক্যাপসুলেশন যে বিষয়টি এই বিষয়টির প্রয়োজন হয় হচ্ছে ডাটা সেট করার জন্য এবং গেট করার জন্য এখন ডাটা সেট গেট বিষয়টা আসলে কী ডাটা সেট মানে হচ্ছে কোনো একটা ভেরিয়েবলে ভ্যালুকে সেট করা এবং গেট মানে হচ্ছে কোনো একটা ভেরিয়েবল থেকে ডাটাকে গেট করা এখন এই যে কোনো একটা ভেরিয়েবলে ডাটা আমরা সেট করি ডাটা গেট করি কেন সেট গেট কেন প্রয়োজন হয় এই সেট গেটের দরকারটা কী যখন আমরা কোনো ডাটাকে কোনো ডাটাবেজে পাঠাই বা ডাটাবেজ থেকে ডাটাগুলোকে রিট্রাইভ করে বের করে নিয়ে আসি আমরা তখন আমাদেরকে ডাটা মডেল তৈরি করতে হয় আর এই ডাটা মডেল তৈরি করার যে বিষয়টি সেটিকেই আমরা একসাথে বলি হচ্ছে সেট গেট তো এখন এই সেট গেট তৈরি করা ছাড়া ইনক্যাপসুলেশনের কিন্তু আর কোনো কাজ নেই ইনক্যাপসুলেশন মূলত করা হয় এই সেটার গেটার মেথডগুলোকে তৈরি করার জন্য বাট এখানে একটা গুড নিউজ হচ্ছে আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি সেটার গেটার করতে চাই বা সেট গেট মেথড তৈরি করতে চাই তাহলে ইনক্যাপসুলেশনের আর কোনো প্রয়োজন আমাদের নেই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে কি নিজে থেকেই সেটার মেথড গেটার মেথড এগুলোকে প্রোভাইড করে এগুলোর জন্য আমাদের ইনক্যাপসুলেশনের আর কোনো প্রয়োজন হয় না তো শুধুমাত্র ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটার গেটার মেথড তৈরি করার জন্য ইনক্যাপসুলেশনের যে প্রয়োজন হয় না তা কিন্তু নয় মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসতেছে কোটলিন তারপরে হচ্ছে এএসপি কোর এগুলো কোনোটাতেই কিন্তু সেটার গেটার যে বিষয়টি এই বিষয়টি অ্যাচিভ করার জন্য ইনক্যাপসুলেশনের আর প্রয়োজন হয় না তো পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা দেখব যে আমরা কীভাবে ডার্ট যে সেটার গেটার আমাদেরকে প্রোভাইড করে সেটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে